রেসপেক্টেড ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন, আপনাদের আশীর্বাদ মঙ্গলময় ঈশ্বর পরম করুণায় আমিও ভালো আছি। তো চলুন কিছু আলোচনা, কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট হলো আশা থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিও দিচ্ছে ডান দিকে লাল কালারের সাবস্ক্রাইব বোতামে ক্লিক করে পাশের অল বেলে ক্লিক করে সদা সর্বদা জুড়ে থাকবেন। বন্ধু, আপনাদের সাথে কিছু কথা আলোচনা করব, অনেকদিন আলোচনা করিনি, ভিডিও করিনি, তাতে করে হয়তো আপনাদের বেশ কিছু সুবিধাও হয়েছে, কারণ ইউটিউব চ্যানেল সবসময় শিক্ষকদের বিভ্রান্ত করছে। ইউটিউব চ্যানেলগুলো সবসময় শিক্ষকদের লম্বা লম্বা কথা বলে আশা জুগিয়ে যাচ্ছে, অথচ কাজের কাজ কিছুই হচ্ছে না, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে। আর ভিডিও করার প্রতি তেমন মানসিকতা দেখাতে পারছে না। বন্ধু, এই কথাটি বলবো, প্রতিনিয়তি কিন্তু আমাদের কাছে ভালো ভালো লোভনীয় খবর আসছে। এই 60% শেয়ারের অফারটাও আলোচনা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে এবং হোয়াটসঅ্যাপ ফেসবুকেও কিন্তু এগুলো আলোচনা হচ্ছে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সরকার কার্যকর করছে ততক্ষণ পর্যন্ত এর বিশ্বাসযোগ্যতা কিছুই নাই। যতক্ষণ না পর্যন্ত এগুলো সরাসরি সরকারের পক্ষ থেকে ঘোষিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এর কোনো ভরসা, আশা ভরসা, গ্যারান্টি কিছুই নাই। তো এই মুহূর্তে আমি যেটা বলবো, আজকে এখনও পর্যন্ত যে শিক্ষকরা বঞ্চিত, পার্শ্ব শিক্ষকরা বঞ্চিত, এসএস কিমএসকে শিক্ষক শিক্ষিকারা বঞ্চিত, এইভাবে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকরা বঞ্চিত, তার কারণ হলো সরকারের কৌশল। সরকার দিতে চায় না, সরকারের অনেক প্রজেক্ট প্রকল্প আছে, সেগুলোতে সরকার টাকা খরচ করলে সরকারের ভিত্তিটা মজবুত হবে, সরকার দীর্ঘদিন ধরে টিকে থাকবে। আরেকদিকে শিক্ষকদের যেটা সমস্যা সেটা হলো শিক্ষকরা ঐক্যবদ্ধ নয়, শিক্ষকদের ভিতরে খেয়ে খেয়ে ভাব, এ ওকে দেখতে পারে না, ও একে দেখতে পারে না, নিজেদের ভিতরে নেতাগিরি, আমি নেতা, ও নেতা, সে নেতা, অমক নেতা, তমক নেতা, ছমক নেতা, এই নেতাগিরিতে আজকে আন্দোলনের বা শিক্ষকদের দাবির যে বিষয় সেটা কিন্তু সঠিক জায়গায় প্রতিফলিত হচ্ছে না। তার জন্য দাবি আদায় আদেও হবে কি না, কবে হবে, সেখানে কিন্তু সন্দেহের বিষয় আছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে বন্ধু। তবে ঐক্যবদ্ধভাবে যদি আমরা এগোতে পারি তাহলেই সে জায়গাটা হয়তো হতে পারে। আর সম্পূর্ণটাই রাজ্য সরকারের মতিগতির উপর নির্ভর করছে। রাজ্য সরকার যদি এই বিষয়টাই আলোকপাত করে তাহলেই বঞ্চিত শিক্ষকরা একটু আশার আলো দেখতে পারবে, তাছাড়া তেমন কোনো সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বিভিন্ন ধরনের খবর প্রতিনিয়তি তৈরি হবে, কিন্তু তাতে আসলেই কোনো লাভের লাভ হবে কি না সেটা সময় বলবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের চিন্তাধারাকে কাজে লাগিয়ে নিজেদের উন্নতি করার দিকে এগিয়ে যেতে হবে। এইটুকুই, ধন্যবাদ।